চলো এবার আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করে ফেলি। যে যদি তোমাকে বলা হয় তুমি ব্যাংকে 20,000 টাকা জমা রেখেছো, তো 20,000 টাকা জমা রাখার পরে 3 বছর পরে 10% হারে মুনাফা পেলে তো তোমার 3 বছর পরে কত টাকা পাবো? তো এটা কিভাবে আমরা সমস্যা, চলো একটা গাণিতিক অংশের মাধ্যমে এটা আমরা সমাধান করার চেষ্টা করি। তো এখানে একটা প্রশ্ন আছে যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.সামথিং টাকা হলে 2,000 টাকায় 5 বছরের মুনাফা কত? তো এখান থেকে প্রশ্ন থেকে আমরা বুঝতে পারি বা প্রশ্ন থেকে বুঝতে হবে কিভাবে আমরা আমাদের এই টার্মগুলো বের করব। তো আমরা মুনাফা নির্ণয়ের সূত্র জানি আর সমান পি আর এন। তো এই সূত্রের কি কি আমাদের এই প্রশ্নে আছে আর কি নেই তা আমাদের বের করতে হবে। তো এখান থেকে দেখতে দেখতে পারতেছি যে আমরা এখানে মুনাফার হার মানে আর এর মান, এখান থেকে আর এর মান বলতে পারতেছি যে আর এখানে 2,000 টাকা যেহেতু এটা হচ্ছে পি এর মান আর বছর যেহেতু এটা হচ্ছে এন এর মান। তো এখান থেকে আমরা বসাতে পারি যে আর এর মানটা হচ্ছে 10.50, এখানে পি এর মান আবার আসলটা হচ্ছে 2,000, এন এর মানটা হচ্ছে 5 বছর, আর এখানে আয় বা মুনাফাটাকে কি আমাদের বের করতে বলা হয়েছে। তো চলো আমরা মুনাফা বের করি। তো কিন্তু একটা কথা সবসময় রাখতে হবে, যখন এই আর এর মান আমরা গণিতে অ্যাপ্লাই করব তখন আমরা এটাকে 100 দ্বারা ভাগ করব, আর এর মানটাকে আমরা 100 দ্বারা ভাগ করব। আর যদি এটা আর এর মান বের করতে বলা হয় তাহলে আমরা যেই অংশটা আর এর মান পাবো তাকে আমরা 100 দ্বারা গুণ করব। তো পরবর্তী আলোচনা এরকম কোনো অঙ্ক আসলে আমরা এটা সমাধান সলভ করে নেব। তো আমরা জানি কি, আমরা জানি যে আয় সমান পি আর এন। তো আমাদের মুনাফা বের করতে যেহেতু বলা হয়েছে তাহলে মুনাফাকে এই পাশে রাখতে হবে, তাহলে পি এর মান আমাদের জানা আছে 2,000, আমাদের আর এর মান জানা আছে এবং এন এর মানও জানা আছে। তো আমরা যদি তিনটা কনভার্ট করে ফেলি তাহলেই কিন্তু আমাদের গাণিতিক সমস্যাটাকে সমাধান করে ফেলতে পারবো। তো চলো কীভাবে সমস্যার সমাধান করতে হয়, গুণ 2,000 × 5। তো এখানে হাজার পেটে হচ্ছে। তো এভাবে আমরা মুনাফার